বর্তমান সময়ের অন্যতম ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো পর্দায় তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা যায়। সারা বছরই তার নাটকের অপেক্ষায় থাকে লাখো দর্শক। এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের রয়েছে প্রচুর আগ্রহ, কিন্তু স্ত্রী সন্তানদের বরাবরই আড়ালে রেখেছেন আফরান নিশো। অবশেষে এই প্রসঙ্গে আফরান নিশো মুখ খুললেন, গণমাধ্যমকে বলেন, আপনাদের দোয়াই এখনো বিয়েটা টিকে আছে। বইয়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে না দিলে অনেকেই মনে করে ডিভোর্স হয়ে গেছে। প্রেমিক প্রেমিকা একসঙ্গে ছবি না দিলে অনেকেই মনে করে তাদের মধ্যে প্রেম ভেঙে গেছে। আসলে বিষয়টা তেমন নয়, আমার বউকে আমি দেখতে চাই, অন্য কাউকে দেখাতে চাই না। আফরান নিশো আরো বলেন, লাল সবুজ হলুদ অনেকেই আছে, তারা ভাবে আমি ছবি কেন দেই না। অবশ্যই এখানে ঘাবলা আছে, মাঝে মাঝে মনে হয় আমার বইয়ের প্রতি আমার যতটা না কৌতূহল তার চেয়ে বেশি কৌতূহল তাদের। প্রেমের বিষয়ে আফরান নিশো গণমাধ্যমকে বলেন, আমি এতই বোকা যে আমার জীবনে প্রেম একটাই, আর তাকেই আমি বিয়ে করেছি। উল্লেখ্য, 14 বছরের প্রেমের পর 2011 সালে বিয়ের পিঁড়িতে বসেন আফরান নিশো। তাদের সংসারে 6 বছর বয়সী একটি সন্তান আছে, তার নাম নির্ভর। অথচ কখনো স্ত্রী এবং সন্তানকে প্রকাশ্যে আনেননি এই তারকা। কেন প্রকাশ্যে আনেন না সেই প্রশ্নের জবাবেও আফরান নিশো দিয়েছেন চমকে ভরা উত্তর। ব্যাপারটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।